বাঁশি বাজাতে ইচ্ছে করছে না কেন? তুমি আছো তাই? ও মা, আমি তো রোজই আসি, সেজন্যই তো। আচ্ছা মনু, তুমি এত সুন্দর বাঁশি বাজাও কেমন করি? তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি যদি তোমার মতো
বাজাতে পারতাম। শিখবে তুমি? শিখবো, কাছে এসো। ধরো ফুলো, আমার চিরশত্রু আকমল মল্লিকের ছেলে হয়ে তুই কোন সাহসে আমার একমাত্র মেয়ের সঙ্গে মেরে তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি। তা না হলে চৌধুরী সাহেব, মনুর বাবাকে যেভাবে খুন করেছেন সেইভাবে মনুকেও খুন করবেন? এই তো আর কত লোকে সর্বনাশ করবেন আপনি? এবার খান্ত দিন জমিদার সাহেব, মনুর বাবাকে নানা রকম ফাঁদে ফেলে অন্যায়ভাবে তার সমস্ত সহায় সম্পত্তি দখল করে নিয়েছেন আপনি, এমনকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পিছপা হননি। এ কথা এলাকাবাসীর সবাই জানে। এখন এই মাসুম বাচ্চার উপর জুলুম করে আর পাপের বোঝা ভারী করবেন না। শরীফ মাস্টার, তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছ। ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে পরপরে আকমল মল্লিকের কাছে পাঠিয়ে দিই, কিন্তু আমি তা করব না, কারণ তুমি নিজে আমার বাড়িতে এসেছ আর বাড়িতে আসা মেহমানদের চৌধুরীরা চিরকাল ক্ষমাই করে এসেছে, তাই না আসিফ? কিন্তু জেনে রাখা ভালো, চৌধুরী পরিবারের সঙ্গে বিবাদ করে এলাকায় বসবাস করা যাবে না। সাবাস সাবাস বেটা, এদেরকে চিনে রাখো, এরা বংশ পরম্পরায় আমাদের শত্রু, আর শত্রুকে কোনোদিন আস্কারা দিতে নেই। ওইটুকু বাচ্চার মনে শত্রুতার বীজ বপন না করলে ভালো করতেন চৌধুরী সাহেব। শরীফ মাস্টার, মনুর জীবন যদি তোমার কাছে এতটুকু প্রিয় হয়ে থাকে তাহলে আজই ওকে আমার এলাকা থেকে তাড়িয়ে দেবে, নতুবা কাল সকালে ওর মোরা মুখ দেখবে। আর এটাই আমার শেষ কথা। বানু, তোমাকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি, মামাদের বাড়িতে গিয়ে লেখাপড়া করবো। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? আমার রুমাল যত্ন করে রেখো। দাঁড়াও মনু, তোমার হাতের এই বাসিটা আমাকে দাও। বাসি বাসি দিয়ে তুমি কি করবে? আমি বাজাবো। দাও, Oh, my God.
চল বাবা, সে কার না কাছেই কি মনে ফিরে আসবে, এখন চল তো খেলা করে গিয়ে। আমার কিচ্ছু ভালো লাগে না, খোলা বাতাস গেলে মনও ভালো লাগবে শরীরও ভালো থাকবে, চল। পুত্র, আমরা বেঁচে থাকতে কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।
তোমার খানদানের নাম আমরা রাখবই। বড় মিয়া, আসলে প্রজাদের খ্যাপিয়েছে শরীফ মাস্টার। সে সব প্রজাদের এক জায়গায় করে বুঝালেন যে খাজনা না দেওয়ার লেগে একটা ষড়যন্ত্র করছে। শরীফ মাস্টারের এত কি হয়েছে ভাইজান? শুনেছিস, শরীফ মাস্টার নাকি প্রজাদের মাতব্বর হয়েছে। তুমি হুকুম দাও ভাইজান, ওকে একটা শিক্ষা দিয়ে দিই। দিয়ে দেন, শিক্ষা দেওয়াই দরকার। সকলের কাছে শরীফ মাস্টার বুঝে বেড়াচ্ছে আপনার বাপজান আদরপুর যে জুলুম করেছিল এখন সে নাকি তার প্রতিশোধ নেবে। আমার তো সহ্য হচ্ছে না, নিজেকে নিয়েছি নিজেকে নিজে চোর খাই। তুই চুপ কর। আচ্ছা মেজর, তুই নিজে গিয়ে শরীফ মাস্টারকে বলে আয় সাত দিনের মধ্যে যদি প্রজারা খাজনা না দেয় তাহলে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব। আপনিও যান নায়েব সাহেব। আমিও যাই, নিশানা পাবে না। শরীফ মাস্টারের পাখা গজিয়েছে, এবার আমি সেই পাখা কেটে দেব। আমি প্রজাদের খেপিয়েছি এ কথা তোমাদের কে বললো? তা না হলে প্রজারা খাজনা দিচ্ছে না কেন? লালঠালা এখন বলেন না কেন দিচ্ছে না খাজনা? কোথা থেকে দেবে বলো? খরা এবছর ফসল হয়নি। কথাটা ঠিক, তুই চুপ কর। খরা জমা দেখার দায়িত্ব জমিদারের নয়, তার মানে জমিদাররা ভোগ করবে আর মাসুল দেবে নিরীহ প্রজারা। এটা জুলুম। কি আমরা জুলুম করি? তোর এত বড় সাহস আমার হাত ধরিস, জানিস আমি কে? জানি, লজ্জা করে না একজন মুরব্বি লোকের গায়ে হাত ধরতে? শক্তি বেশি হয়ে থাকলে চেষ্টা করে দেখো হাত ছাড়াতে পারো কিনা, দেখি কে হারে কে জিতে। কে তুই? আমি মনু, মনু মিয়া। মনু? হ্যাঁ খালু জান। বাবা মনু, ওকে ছেড়ে দে বাবা। ঠিক আছে, আমরা তোমাকে দেখে নেব। এই চল সব। কিন্তু আমি এখন নিশান বাবু কোথা? কেন তোমাদের বাড়িতে? হা কথাটা ঠিক, যাই তাহলে। যাও বাবা মনু, কাজটা ভালো করলে না। জঙ্গলে বাস করে বাঘের সঙ্গে বিবাদ করা চলে না, ওরা সহজে ছাড়বে বলে মনে হয় না। কি মুশকিল হলো বলুন দেখি, এখন আমি কি করি? আপনাকে কিচ্ছু করতে হবে না। ছাড়া কেমন করে হবে না? বড় দেখে তো কিছু বুঝতে হবে। বললাম তো হবে না, হবে না। কি মুশকিল, আপনি বেশি বেশি কথা বলেন। বললে তো বুঝবে না যে আমার বুঝছে, কিন্তু বড় মেয়েকে তো কিছু বুঝতেই হবে। আর একটা কথা বললে আপনার ছাতা আপনার মনে হয়। বাবা রে বাঁচা বেঁচে গেছে বাবা জান, তুই ভাই জান নায়ক চাচা। হ্যাঁ আমি শুনছি, ভুলে যাও। তুই চুপ কর। লাও ছলা বললে তো বুঝবে না আমার বুঝছে। খাবার চল সব। হ্যাঁ নায়ক চাচা, বললে তো বলবেন বলছে, কিন্তু আমি এখন নিচন্দ রাখবো কোথায়? এই লাউ ঠেলা কেন আমার মাথায়? আমার পরম পাখি এইখানে, আর আমি সারা দিনে খুবই হয়রান। আসো
পিঞ্জরা বসো, আমি তোমার দুধ কলা খাওয়াবো। ওই মধ্যখানে পাখিটা আমাকে ধরতেই হবে, ওর যে আমি কলা হার মানাবো। অত হাস্য না, আমার পরনটা আঞ্চন করে। সালোয়ার দিদি বলো তো আমি কে? আমি মানালি না বেমানালি? আমার চুটি বেশ চুটি কেমন লাগে? বেশি ভালো না বাপুর আমার কেমন মনে হয়? বাবা বুঝি তোমার বাবার বাচ্চা, আগে বাড়ি চলো, তারপর মজা দেখাবো। আসো উঠছে ময়না বাইকের ধরতে গিয়া নিয়ে ধরা গেছি। ওরে আমার ময়না, ওরে আমার সালেহা। সালেহা? ও হ্যাঁ, চিনতে পেরেছি। কি স্পট করবে তোমার দেখি সব মনে আছে। মনে থাকবে না কেন? আচ্ছা ইমানালি, মানুষ সাথে তো দেখা হয়, অনেক বড় হয়েছে দেখতে, আষ্ট গোলাপের মতো লাল টুকটুকা যেন হুর পরি। আহো, তোমার সাথে যা মানার না। কোথায় গেলে তার দেখা পাবো? কেন তাদের ফুল বাগানে? রোজ রোজ কার জন্য মালা গাঁথাবো ছোট বিবি? আছি একজন। কে সে? ওই তো। কোথায় সে? এই তো এখানে।
সঙ্গে ফুল বাগানে বসে গাছ কি মালা, আমি যে হইলাম পাগলা। তুমি গো ফুল বাগানে বসে গাছ কি মালা, আমি যে হইলাম পাগলা। যত দেখি রূপ তোমার, যত দেখি রূপ তোমার, মনটাকে হাই পালা ধরি পালা, আমি যে হইলাম পাগলা। তুমি যে ফুল বাগানে বসে গাছ কি মালা, আমি যে হইলাম পাগলা। তোমার কাছে থাকবো আমি, হইব না একেলা গো একেলা, আমি যে হলাম পাগলা। তুমি যে ফুল বাগানে বসে গাছ কি মালা, আমি যে হলাম পাগলা। তোমারি প্রেমেতে কন্যা সতী বসিবন, ঘর বাড়ি ত্যাগিব গো তোমারি কারণ। তোমারি প্রেমেতে কন্যা সতী বসিবন, ঘর বাড়ি ত্যাগিব গো তোমারি কারণ। সুখের কথা তুই গোশ দুজন বসে নিরালা গো নিরালা, আমি যে হইলাম পাগলা। তুমি যে ফুল বাগানে বসে গাছ কি মালা, আমি যে হইলাম পাগলা, আমি যে হইলাম পাগলা, আমি যে হইলাম পাগলা। ভাবি সে এসেছে কে, যার জন্য প্রতিদিন আমি মালা গাঁথি। আরে শিক্ষা দে, অনেকদিন পর এলে। হ্যাঁ, তা কোথায় ছিল এতদিন? ব্যবসার কাছে বাঘ মারাইছিলাম। তা তোমরা সবাই ভালো তো? খুব ভালো। জানো শিক্ষা ভাই, তোমার জন্য না আমার দিলটা কেমন হাউস তাউস করছিল। তা ব্যবসা কেমন হলো? তেমন ভালো নাই, তবে মোটামুটি চলে যাচ্ছে। এখন থেকে কি বেশি থাকবে ভালো? দেখে যা কে এসেছে। ভাবছি এখন থেকে বেশিই থাকবো, ব্যবসা ভালোই হবে বলে মনে হচ্ছে। এ তো খুশির কথা। কি বলো ওখানে দাঁড়িয়ে কেন? আরে ও তো আমার বন্ধু শিক্ষা চৌধুরী। এসো। আর শিক্ষা, এ তোর ভাবি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা সব খেতে এসো, খাবার দেওয়া হয়েছে। খাবার কোথায়?
ভাবি আমার না আমার না আমার না খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আপনি চলুন আমি খাবো তুমি দেখতে অনেক সুন্দর হয়েছো বানু হাত ছাড়ুন ছোট দিদি তোমাকে শুতে যাচ্ছে আজকাল আপনার শরীরটা ভালো যাচ্ছে না হিমান আলী একটা বিয়ে দেন আপনারও খেদমত হবে হিমান আলীরও সংসারে দেখে মন বসবে ছেলে বউদের কি আর খেদমত হয় বাবা কেন হবে না মেয়েরা কি বাপ মায়ের খেদমত করে না তার চেয়ে আমি বলি কি তুমি একটা বিয়ে করো আমার হাতে ভালো একটা ঘটক আছে পাত্রী সন্ধান তার জানা তুমি মনস্থির করে আমাকে জানিও কি গো সখী শুয়ে শুয়ে কার কথা ভাবছ ফুল বাগানে একজনের গান শুনেছি সই কি মিষ্টি তার গলা আমার মন বলছে সেই আমার মনু তুই ঠিকই বলেছিস সই সেই তোর মনে মানুষ আজ কদিন এসেছে সত্যি বলছিস সত্যি 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 সইয়ের কাছে কি মানুষ মিথ্যা বলে সই সই আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারিস আমি একবার তাকে তো চোখ ভরে দেখতে চাই না জানি সে এতদিনে কত বড় হয়েছে কত মধুর হয়েছে তার মুখের হাসি কত গভীর হয়েছে তার চোখের ভাষা তুমি পাগল সমন ভাই আমি জানি জল হবে বাড়িতে ধরতে পারলে আমার বাবা এখানে জীবনটা একদম খতম করে দিবে না তুই আত্মাটা বেকুশ আরে সে যখন ফুল বাগানে ছিল তখন মেলি তো বাপা ওরে মনে বড় দিদা ছিল যদি সে আমাকে চিনতে না পারে পারবো পারবো মনে নাও সে চিনতে কেউ ভুল করে না চেষ্টা চালিয়ে যাও তার দেখো পাইবা মন বলে কথা বলতে পারবা শুনতে পারবা তার গান পড়বো তোমার পরাণ Thank you.
মন্মা, এতদিনে তো একবার খবর নিলে না, আমি কেমন আছি কি করে জানবো? বানু এখনো আমার আছে। বানু তোমার ছিল, চিরদিন তোমারই থাকবে। তুমি আর আমাকে ছেড়ে যাবে না? তোমাকে ছেড়ে আমি ব্যথা করবো কেন? ওয়াদা করো তুমি রোজ এসে আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ বলো, আমি রোজ এসে তোমার সাথে দেখা করবো। যেন ওদিকেই আসছে, আমি এখন যাই। একথা আমি ভাবতেও পারিনি, তা দেখা যখন হয়েছে মনের কথাটা বলেই ফেলি। কি কথা শিক্ষা ভাই? দেখো বানু, তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে। কেমন হয়েছে রাতের ঘুম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই তো আমি তোমাকে আপন করে পেতে চাই। শিক্ষা ভাই, এসব আপনি কি বলছেন? কথা দাও, তুমি আমাকে জীবন সঙ্গী করে নেবে? বানু, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি আমাকে কথা দাও বানু। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছে। যে পর্যন্ত তুমি আমাকে কথা না দেবে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা, আমি আর দেখে নেব আজ যে হাতে তুমি আমাকে চর মারলে, একদিন সেই হাতেই তুমি আমাকে সোহাগ করবে, তবেই আমি শিক্ষা শিক্ষা। ছোট দিদি, তোমার চোখে মানি?
শয়তান তো আমাকে একা পেয়ে আমার কার কথা বলছো? ওই তো শিক্ষা চৌধুরী, শয়তান তো আমাকে একা পেয়ে বিয়ের যে প্রস্তাব তুমি দিলে তাতে আমার আপত্তি নেই, কারণ তুমি আমার বন্ধু, ছোটবেলা থেকেই তোমাকে চিনি। আরেও বিশ্বাস করি তোমার ঘরে আমার বোন সুখী থাকবে। তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলা যাক। বিয়ের সাদির ব্যাপার একটু চিন্তা ভাবনা করেই করতে হবে, তাছাড়া ভাইদের সঙ্গে একটু পরামর্শ করা দরকার, ওদেরও তো একটা মতামত আছে। শেষ কথা আমি কবে জানতে পারবো? অত অস্থির হওয়ার কি আছে, তুমি তোমার আপন জন, সময় মতোই জানতে পারবে। ঠিক আছে, সেই আশায় আমি রইলাম। আসি, এসো। দেখো পড়ানো পড়ান, জুতা বাইরেও কেউ আমার ব্যাগ জুত করতে পারবো না। আমি শরীফ মাস্টারের পোলা, আমার এই জোট আছে না। তোমার বাপে লাঠিকির গুটা খাইয়েও মাথা উঁচু করিয়া ওয়াকবতের টানে তোমার সাথে দেখা করতে আসছি। দেখো আমি দেওয়া না, আমি তোমার একজন খাতি প্রেমে দেওয়া না। কি কইলে? মানে ইমান মতো ইমান আলীর সাথে বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। বিয়ার পর কি সুন্দর দুজনে সংসারটা গুছিয়ে গেছে। আপনি আপনি এখানে কি করতে আসান? কি করতে আসি তাই খুঁটের পাইবা আমার মাইয়ার লগে আলে আপটালে ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর। আর আমাকেই বলে কি না কি করতে আসি। আর কোনোদিন আমার মায়ের লোকের দেখা করতে আপনি মনে হয় না। জিনার বাজার জিনা, আপনার দুহাই লাগে আপনার মাইয়া। মাইয়া দূরে হতে বুঝছি বুঝছি, তোমার ধরতে কইছে ধরতে কইছে তা জিনা, আপনার সাথীর দুহাই লাগে আমার পিঠের কসম। আমার ইচ্ছুতে পানি দিয়া তখন দশ কেমনি ছিঁড়া আপনি আর কষ্ট করে কাজে ধরবেন কেন? আমি নিজে তো আমার গান ধরতে পারি। এই দেখেন ওপরে না এই পাশে নাউজুবিল্লাহ। ঠিক কইছেন, এসব আমি কি দেখতে আছি? আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো। আলাপ করছি, আপনার কোন আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? এতদিন একা একা ছিলাম, এখন একজন বন্ধু পেয়েছি, এটা তো আনন্দের কথা। তা আপনার পরিচয়টা জানতে পারি কি? আমার নাম মনু, মনু মিয়া। তা মনু মিয়া, কথাটা জেনে রাখা ভালো, বানো জমিদারের মেয়ে, সাত ভাইয়ের এক বোন, তাকে নিয়ে এসব পেট খেলা চলবে না। আর বিশেষ করে সে আমার বাগদত্তা। বাগদত্তা? লজ্জা করলো না কথাটা বলতে? আমি কারো বাগদত্তা নই। এরকম একটা বদমাশ লোককে পৌঁছে দিতে আমি ঘৃণা বোধ করি, চলে যা আমার সামনে থেকে। তুমি আমাকে অপমান করলে, মনে রেখো এর বদলা আমি নেবই। বদলা নেব? কাজটা বোধ ভালো করলে না, শিক্ষা বদমেজাজি লোক, তাতে আবার তোমার ভাইয়ের বন্ধু, সহজে আমাদেরকে ছাড়বে বলে মনে হয় না। এখন থেকে আমাদের পেছনে লেগে থাকবে। আমি ঠিকই করেছি,
আমাদের ব্যাপারে নাক গলাবার কি অধিকার আছে তার? মনু, তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ আমার জীবন সাথী হতে পারে না, কেউ না। কি বলে কথাটা কি সত্যি? আমার কথা বিশ্বাস না হয় বানুকে জিজ্ঞেস করো না। তার আগে আমি তোমার কাছ থেকে সব জানতে চাই। দেখলাম বাগানে বসে বানু আর মনু পীড়িতের আলাপ করছে, আমি আপত্তি করতেই বানু আমাকে জানা তাই বলে অপমান করলো। কি এত বড় সাহস মনুষ, আমাদের এলাকায় এসে আমাদের বন্ধুকে নিয়ে ছিল উনি খেলা, তার উপর তোমাকে অপমান? আচ্ছা আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। মেজর সে প্রশ্নের জবাব দেবে বানু। ভাইজান কি হচ্ছে? মনুর সাথে তোমার কিসের সম্পর্ক জানো? তাদের সাথে আমাদের বংশ পরম্পরায় বিবাহ। মনুর বাবা ছিল আব্বাজানের দুশ্মন, আর তুমি আমাদের দুশ্মনের ছেলের সাথে মেলামেশা করে আমাদের মাথা হেট করে দিয়েছ। মনুর আব্বা তোমাদের দুশ্মন ছিল, কিন্তু মনু তো কোনো দোষ করেনি ভাইজান। ওই বয়সে আমাদের দুশ্মনের ছেলে দুশ্মন, তার সাথে তোমার মেলামেশা করা চলবে না। এটা তোমাদের অন্যায় ছিল। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? আমার শেষ কথা, তুমি মনুর সাথে আর মেলামেশা করতে পারবে না। একটা নিরাপরাধ মানুষের উপর তো খুব জুলুম করতে পারো, অথচ একটা জঙ্গলি শয়তান যে তোমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে তাকে তো কিছুই করতে পারছো না। কে সেই শয়তান? ভাবিকে জিজ্ঞেস করো। কি হলো বেগম সাহেবা দেখছি একেবারে স্থির হয়ে গেলেন, আমি জানতে চাই কে সেই শয়তান? তিনি বড় হুজুরের পরম বন্ধু সিক্কা চৌধুরী। সিক্কা? হ্যাঁ, ছোট বিবি বাগানে বেড়াতে গিয়েছিল, আপনার বন্ধু সিক্কা তাকে জোর করে ধরে। কে বলতে চাও তুমি? সে বড় বাচ্চার কথা আমি বলতে পারবো না। সিক্কার হাত থেকে অনেক কষ্টে বুবু নিজের ইজ্জত বাঁচিয়ে এসেছে। কি এত বড় সাহস সিক্কার? সাত ভাইয়ের আদরের বোন ভালো, আমরা বেঁচে থাকতে তার কোন অপমান ভাবতে আসতে পারবো না। সিক্কা কি হয়েছে বন্ধু? তুমি যে এত বড় দুশ্চরিত্র তা আমার আগে জানা ছিল না, আর একটা লম্পট জানোয়ারের সঙ্গে আমার মনের বিয়ে হতে পারে না। আমার কি অপরাধ তা তো জানতে পারলাম না, শুধু শুধু বুঝো না বুঝার ভান করে কোন লাভ নেই। তুমি আমাদের বড় ভাইয়ের বন্ধু, তাই আজকের মতো তোমাকে আমি মাফ করে দিলাম। এড়িয়ে যাও, এই মুহূর্তে তুমি মহল ছেড়ে চলে যাও। আর কোনদিন যদি মহলের ত্রিসীমানায় দেখি তাহলে কেটে টুকরো টুকরো করে তোমার গায়ের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। যাও। ঠিক আছে ঠিক আছে, তোমরা স্বেচ্ছায় সিক্কা চৌধুরী শত্রুতা কিনলে, এর জন্য তোমাদেরকে চোরা পান দিতে হবে। আর একটা কথা জেনে রাখো, সিক্কা বেঁচে থাকতে বানুকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না কেউ না। যা 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 যা, বেঁচে থাকে আমিও তোর কবরে গিয়ে নিশান লাগাবো। ঠিক বলেছি না ভাইজান? এসেছে সর্দার? হ্যাঁ, তুই আমার পুরানা দোস্ত আসিস, তোহার জরুরি এতলা পাইলাম। আমি কিনা আসিয়া পারি? একজন আমাকে অপমান করেছে। তোহার কি অপমান করিল? কারি তো বড় সাহস হইল, উহার কল্লাটা আমি কাটিয়া লইবে না। সাবাস। এই তো বন্ধুর মতো কথা,
তাহলে মিলাও হাত। কিন্তু বাবু, মানুষটা কে আছে এটা তো আমার জানা হইল না। পাঞ্চরি থানার জমিদার সে, তার বোন বানুকে আমি শাদি করতে চাই, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে মনু। এই মনুটা আবার কে হইল? আছে একজন, সেও আমার দুশ্মন, তাকেই প্রথম খতম করতে হবে, তারপর এক এক করেই। কি হলো সর্দার, চুপ করে গেলে যে? সোচ করলাম উহারা সাত ভাই হইল, তার উপর আবার মানু মিয়া, সব মানুষ উহাদের ডার করে। তাহলে তুমিও? এই বাঘা সর্দার ডার করবে? নাই নাই নাই, তবে বুঝ কর, কামটা করাতে হবে আমার মানুষ দিয়ে, উহার লাগি মাল খরচা করতে হবে। এই কথা এই দাও বুঝলে, তোহার কাম হইয়া গেল। শুধু সোহাগ
ভেবেছি মন আমি কালকে ভুলে আসবো আজকে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে 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 আজকে তোমাকে না দেখে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে তোমাকে না দেখে আমি থাকতে পারি না, তাই তো বারবার ছুটে আসি তোমার কাছে। আমিও তো তোমার বাসির সুরে ঘরে থাকতে পারি না, ছুটে আসি তোমার বুকে। আমাদের এই ভালোবাসা যদি কারো সহ্য না হয়, আমরা তো কোনো গুণ করিনি। তোমার ভাইরা যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, বানুয়া জীবন তোমার ছায়ায় ছায়ায় থাকবে, সে তোমার সারা জীবনে সুখ দুঃখের সাথী। লাইলি যেমন মজনুকে ভালোবেসে জীবন দিয়েছে, সিরি যেমন দিয়েছে ফরহাদের জন্য, তেমনি বানুয়া মনের জন্য জীবন দিবে। কথা বলি না, আমি সারা জীবন তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মনে বাসনা পূর্ণ করেন। আজ অনেক দেরি হয়ে গেছে, এখন যাই। কাল আবার আসবে তো? বানু কি মনের কাছে না এসে পারে? সে নিশ্চয়ই আসবে। এবার হাসি মুখে বিদায় দাও। যেতে দিতে মন চায় না, তবু যেতে দিতে হয়। Wow.
রাতে কোথায় গিয়েছিলেন? লজ্জা করল না তোমার? আব্বাজানের দুশ্মনের ছেলের সাথে রাতের বেলা ফষ্টি নষ্টি করতে? কিন্তু ভাইজান, আমি তো মনুকে ভালোবাসি। আদর খেয়ে মাথায় উঠেছ? আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব, জীবনে আর কোনদিন মনুর নাম নেবে না। কি করবে তুমি? ঘরে বন্দি করে রাখবো, তাতে শুধু আমার দেহটাকে আটকে রাখতে পারবে, মনটা মনুর মনুর থাকবে। দরজা খুলে দাও ভাইজান, ভয় লাগে তোমার, দরজা খুলে দাও ভাইজান। ভালো ধর মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কি হয়েছে, কি হয়েছে আমার মনুর? অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিল, আমরা নিয়ে এলাম। বানুর ঘরে তালা কেন? বড় মেয়েটাকে বন্দি করে রেখেছেন, কি অন্যায় করেছে বানু? অন্যায় কিছু করে নাই, মনু মিয়ার সঙ্গে দেখা করতে চাইতো, এর জন্য। দরজার তালা খুলে দে, আমি বানুর সাথে দেখা করব। মাফ করবেন, তা আমি পারব না, বড় মিয়া টের পেলে আমাকে জানে মেরে ফেলবেন। বানু, এই বানু, বানু, ভাবি আমার মনের খবর কি? কেমন আছে সে? কেন, কি হয়েছে তার? তা তো জানি না, তবে আমার মন বলছে নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। বানু, বানু, কি হয়েছে, কি হয়েছে আমার মনু? মাথায় অতিরিক্ত আঘাত পেয়েছে, দাওয়া দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ঠিক মতো সেবা যত্ন করলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেরে উঠবে। আমার মনে ভালো নেই, কি হয়েছে তার? কালাজন তাকে খুব মেরেছে। সই একবার আমাকে মনের কাছে নিয়ে চল, ভয় লাগে তোর, তালাটা খুলে দে। সর্বনাশ হয়েছে, বড় মিয়া এদিকেই আসছে। ভাইজান, ভাইজান, বিজয়, দয়া করে দরজাটা খুলে দাও, আমি আমার মনুর কাছে যাব। ইহ জননে আর তোমার সাথে মনুর দেখা হবে না, মনুকে তুমি ভুলে যাও, এতে তোমার ভালো হবে। আমি বাবুর কাছে যাবো, আমি বাবুর কাছে যাবো। ভালো হবো বাবা, তুমি এখন অসুস্থ, ভালো হলে নিশ্চিত তুমি বাবুর কাছে যাবে। যে বানু আমাকে একদিন না দেখে থাকতে পারে না, সে বানু না জানে কত কষ্ট হচ্ছে। বানু আমি আসছি, বানু, এই তুই একটু বাইরে আসো, তোর সঙ্গে কথা আছে। আমি বলি কি, তুমি একবার বিয়ের প্রস্তাব দিয়ে বানুদের বাড়িতে যাও। কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না, ওদেরকে তো তুমি জানো। মনুকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো পথ নেই, বাকি তোমার ইচ্ছা।
বেশ, যেখানে মনুর জীবন মরণের প্রশ্ন সেখানে তো যেতেই হবে। বুঝি, চলো কিছু মুখে দেবে। রমেশ ভাই, আমি কসম খেয়েছি যে পর্যন্ত মনুকে না দেখব সে পর্যন্ত এক ফোঁটা পানি আমার জন্য হারাম। ভাইরা তো সব পাষাণ, একটা বোন না খেয়ে মরে যাচ্ছে, তবু তাদের মনে এতটুকু দয়া হয় না, এতটুকু দয়া হয় না। এখানে কি করছেন, কি চাই আপনার? আমাদের মনুর অবস্থা খুবই খারাপ, বড় আশা করে তোমার কাছে দয়া ভিক্ষা করতে এসেছি। দয়া আমার কাছে? হ্যাঁ বাবা, বানুর সাথে মনুর বিয়ে না হলে তাকে বাঁচানো যাবে না। কি, বানুর সাথে মনুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চান? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, তা না হলে লোকজন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য। এখনো বাবা, আমি তোমার কাছে মনুর জীবন ভিক্ষা চাইছি। মনুর বাঁচামানাতে আমার কিছু যায় আসে না। দয়া করো বড় মেয়ে, দয়া করো, আমি একটা বুড়ো মানুষ, তোমার বাবার বয়সী, তোমার হাত ধরে দয়া ভিক্ষা করছি বাবা, দয়া করো। আমি তো হবে না, জেনে শুনে এখানে কেন এসেছেন? জানেন তো, পাষাণ গলে তবু এদের মন গলে না। এখন তাহলে কি হবে? কি আর হবে, মনু সুস্থ হলে ওকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হবে, ওর মতিগতি ফেরাতে হবে। বাদ দিয়ে কি আর পাহাড়ি ডালের পানি আটকানো যায়? নাকি তার কেউ কোনোদিন পেরেছে? স্রোতে গা ভাসিয়ে দেওয়া ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বানু মনুর সহায় থাকেন। থাকবো আমার ময়লা বাড়ি থাকবো। আহো, আহো আমার টিয়া পাখি, আমার ময়লা পাখি, কতদিন পর তোমার সাথে দেখা, কথা বলো আমার সাথে হাসিয়া হাসিয়া। সালেহা আমার সালেহা, তাই ওলা মোরে সালেহা। আমি সালেহা না, আমি সালেহার মা। মা? বাবা, আপনি আমার মা করে দেন, আমি মালালি মেহমানি করে বলেছি। আমার হাতের মধ্যে হাত নৌজুবিল্লাহ। আহ মা, মানো আপনি খুব ভালো, আমি আছি আসিয়া আছি 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 আমা পড়ে গেছি, আমা আমা কমুনা দুষ্টু পোলা, আমি কিচ্ছু মনে করি নাই। আমি নাজুবিল্লাহ নাজুবিল্লাহ, আমার দিদি ওরা একটা কচি পোলার লাগলে। হ্যাঁ কচি তো, কচি পোলাই তো ভালো। এইভাবে যে আমার কপাল পড়লো,
আমি আমি কি করি, কি খাই, কই যাই? তাছাড়া কত বড় মাংসের পোলা, আমার খুব পছন্দ। আমার মানের জোর সব ক্ষয় হয়ে গেল। হ্যাঁ খাও, কষি পোলার লোকে তিরিত করতে খুব মজা না? মনের মিল থাকলে মজাই তো। হ্যাঁ মনের মিল। আমি আম্মা না, আমি সালে আম্মা। দাঁড়াও দেখাচ্ছি। এটা তো দেখি আমার সালে হা, আমার সালে হা, আমার সালে হা, আমার সালে হা। তুমি মাটির ভাঙা পাতিল, আমার জীবন থেকে বাতিল, আমি হব না হব না প্রেমেতে কাহিল। তুমি ভাগুন, তুমি ভাষণ, আমি তুমি মাটির ভাঙা পাতিল, আমার জীবন থেকে বাতিল, আমি হব না হব না প্রেমেতে কাহিল। উঠি উঠি বয়স আমার, হিরো মাকা কুরুষ, আমার সাথে ভাব করিতে কত নারী বেহুস। ভাঙা পাতিল, আমার জীবন থেকে বাতিল, আমি হব না হব না প্রেমেতে কাহিল। তোমার বঙ্গে কোন তার দুঃখ বলি, করলে দিয়া পাব না হাই কাকশালী। তুমি মাটির ভাঙা পাতিল, আমার জীবন থেকে বাতিল, আমি হব না হব না প্রেমেতে কাহিল। তুমি আমি
ছোট বেবি আর কদিন না খেয়ে থাকবে, একটা কিছু মুখে দিয়ে নাও। বলেছি তো ভাবি, মনকে না দেখা পর্যন্ত আমার জন্য এক ফোঁটা পানিও হারাম। তুমি যদি বেঁচেও না থাকো তাহলে মনের সাথে তোমার দেখা হবে কি করে? কি করে তোমাদের মিলন হবে? মনু আমার জীবন, মনু আমার মরণ, মনুকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। এর জন্যই তো তোমাকে শক্ত হতে হবে। তোমাদের মিলনের পথে অনেক বিপদ আসবে, সেই বিপদকে জয় করতে হলে চাই শক্তি। খাওয়া দাওয়া না করলে সেই শক্তি পাবে কোথায়? আমিও চৌধুরী বংশের মেয়ে, আমার জবান এক, আমি না খেয়ে মরে যাব, তবু আমার কথা নচল হবে না। কিন্তু ছোট বুড়ি বলছে আমি অন্যায় হয়তো বানি করেছে, তাই বলে একেবারে ঘরে বন্দি করে না রেখে কড়া পাহারায় রাখলে চলত। তাছাড়া শরীফ মাস্টারকে যেভাবে বলে দেওয়া হয়েছে তাতে মনি আর কোনদিন বানুর সাথে দেখা করার সাহস পাবে না। রমিয়া, বুবু আমার পাঁচ দিন না খেয়ে আছে, এভাবে চলতে থাকলে ও মরে যাবে। ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর এই দুঃখ আমি আর সইতে পারছি না। আমার মুখের দিকে চেয়ে না একটু দয়া করো বড় মিয়া, একটু দয়া করো। ঠিক আছে, তবে আজ থেকে বানুকে চোখে চোখে রাখার দায়িত্ব তোমাদের। এতে যদি কোন রকম গাফিলতি হয় আমি তা বরদাস্ত করব না। যাও। মনু বেসিন্দাছে, ওর তো দেখছি শকুনের জাল, কিন্তু ওকে খতম না করা পর্যন্ত আমার তো শান্তি নেই। ভাল লাগি তা আমি আছি। তুই সোচ করিস না, এবার আমার সামনে পড়লে কুহার কল্লাটা আমি কাটিয়া নেব। এখন থেকে তোর দায়িত্ব হচ্ছে মনুকে চোখে চোখে রাখা, যখনই সে বানুদের গ্রামে আসবে তখনই যেন আমরা খবর পাই। চল মনু মিয়া, একবার তুমি জানে বেঁচে গেছো, কিন্তু তৃতীয়বার আর তুমি পার পাবে না, পাবে না। বানু, কয়েকদিন তোমাকে দেখিনি, তোমার সাথে কথা বলিনি, কিন্তু আমার মনে হয় যেন কত যুগ পার হয়ে গেছে। আমি আসছি বানু, আমি আসছি। বানু বানু করি আর নিজের বিপদ ডেকে আনিস নি বাবা, ওকে তুই ভুলে যা। আমি তোমাকে কি করে বোঝাবো খালাম্মা, বানুকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। বানু আমার জীবন, বানু আমার মরণ, বানুর জন্য যদি জীবনও দিতে হয় তবু আমি পিছপা হব না। প্রয়োজনে ওর জন্য আমি হাসতে হাসতে জীবন দেব। ছোট বিবি, আরে ও ছোট বিবি, ভাবি কেমন আছি আমার মনে খবর নিয়ে জানলাম, সে এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে এখন আসছে না কেন? আসবে আসবে, পরাণে পরাণ যখন মিলেছে তখন কি আর নায়ক মারে। হয়তো হয়তো আমার মনে মোহনবাসী সুর, মানু আমাকে ডাকছে, আমি যাই ভাবি, আমি যাই। লা 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 লা
তুমি তোমার কাছে, তুমি দিয়ে মনটা আমার ব্যথা হয়ে আছে। ভঙ্গি হলে উড়ে যেতাম আমি তোমার কাছে, তুমি দিলে মনটা আমার ব্যথা হয়ে আছে। মন পবনের নাম ভাসাইলাম তোমার নামে আলগরিলাম, কখন তোমার কাছে যাব, কখন তোমার কাছে যাব। মানে বানুকে
এটা ঠিক না, তোর সব কর বলছি মানুষ এখান থেকে নিয়ে যাও না। অনেক হয়েছে ভাইজান, এবার ওকে ছিল না, যদি সহ্য করতে না পারিস এখান থেকে চলে যা। ওকে আমার ঘোড়ার পেছনে বেঁধে দে, আজ আমি ওর প্রেমের স্বাদ চিরদিনের জন্য মিটিয়ে দেব। যে কাজ আমি করতাম সে কাজ আমার হয়ে করছে বানুর ভাইয়েরা। এবার আর তোর নিস্তার নেই মনু, তোর মারণ কেউ ঠেকাতে পারবে না। আমার মনে কি বেঁচে আছে না, তাকে আবার জালিম ভাইরা মেরে ফেলেছে। কেঁদো না ছোট বিবি, কেঁদো না, চোখের পানিতে দুঃখের সাগর পাড়ি দেওয়া যায় না। আর যদি তোমার আব্বাজান বেঁচে থাকতেন তাহলে তার হাতে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে একটা বিহিত করতে পারতাম, কিন্তু বহু পাষাণে মাথা কুটে কোনো লাভ নেই, তাতে শুধু রক্তই ঝরবে, পাষাণ গড়বে না। তবে কি মনের সাথে জীবনে আর কোনদিন আমার দেখা হবে না? হবে ছোট বিবি, হবে। আল্লাহ যদি মনকে বাঁচিয়ে রাখেন তবে নিশ্চয় তার সাথে তোমার দেখা হবে। না জানি আমার মনে কত কষ্ট সয়েছে। আল্লাহ, মনুর যত কষ্ট আছে দুঃখ আছে সব তুমি আমাকে দাও, আমার উপরে তুমি বজ্রাঘাত করো, সাগরের উত্তাল তরঙ্গে আমাকে ভাসিয়ে নিয়ে যাও ওই পানিতে। ধুধুমুর গান ধরে প্রখর রৌদ্র তাপে এক ফোঁটা পানির জন্য আমার হৃদয় থাকে পৃথিবীতে যত বিশুদ্ধ শ্বাস আছে তাদের সবলে আমাকে রক্তাক্ত করে আর এই সব কিছু জিনি নয়, তুমি আমার মনকে মুক্তি দাও আল্লাহ, তাকে তুমি সুন্দর করে দাও, তাকে তুমি সুন্দর করে দাও। হুজুর, সব যেখানে গোলমাল হয়ে গেল। গোলমাল? গোলমাল তো গোলমাল নামে সব মানকিক কাছের ঘরের দিকে আসবেন কেন? অন্ধর মহলে এমন কি অঘটন ঘটলো যে চৌধুরী বংশের বড় বউকে দিনে দুপুরে পেয়া রূপে পর্দায় কারিস প্রহরী ছাড়া কাছারি ঘরে আসতে হলো? মনি কি এখনো জীবিত না তাকে মেরে ফেলা হয়েছে? সে কথা জানার অধিকার অন্ধর মহলবাসীদের নেই, বিশেষ করে চৌধুরী বংশের কোন পুত্র কারোর কাছে জবাবদিহি করতে অভ্যস্ত নয়।
তখন বেগম সাহেবা লাশ শরমের মাথা খেয়ে এতদূর পর্যন্ত এসেছেন, আমি তাকে নিরাশ করব না। চৌধুরীদের জিন্দানখানায় একবার যে ঢুকেছে, লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া তার আর কোনো গতি নেই, এ কথা বেগম সাহেবা নিশ্চয়ই জানেন। জানি বলেই কবি। একটি তো মনু, অন্যটি কি বেগম সাহেবা? না, অন্যটি সাত ভাইয়ের আদরের বোন বানুর। এখন সিদ্ধান্ত নেবেন চৌধুরী বংশের কর্ণধার, কিন্তু সেই সাথে এও মনে রাখবেন আগাছা পরিষ্কার করতে গিয়ে গোলাপ ফুলের চারা যেন নষ্ট না হয়। মা জাননি যখন বুঝছেন তখন বুঝালেন যে মনুকে ছেড়ে দেওয়াই উচিত। নায়েব, ব্যবস্থাটা না হয় আমি করে দিব। হুজুর আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বেশ, অন্দর মহলের মানুষ অন্দর মহলেই চলে যাক, আমি কথা দিচ্ছি এই প্রথমবারের মতো চৌধুরীদের জিন্দানখানা থেকে একটি জীবিত লোক বেরিয়ে আসবে, আর সেই লোকটি হচ্ছে মনু। হুজুর যদি আভয় দেন তাহলে একজন গুলিনের কথা বলতে পারি, যার গুণের দাওয়া খায় মনু মিয়া জীবন আর মরণের মধ্যেখানে শুধু ঝুলবে ঝুলবে আর ঝুলবে। বুঝলেন যে আর তার লেগে চাই ছোট বিবির পূর্ণ সহযোগিতা। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভুলাবার চেষ্টা করো না ভাবি, আমার মতন তুমিও জানো চৌধুরী জিন্দানখানা থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি। আর আমার জালিম ভাইরা মনুকে জীবিত মুক্তি দেবে এই কথা তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু আমি পারি না। চৌধুরী বংশের কর্ণধার আমাকে কথা দিয়েছেন, প্রয়োজনে জমিদাররা অনেক কথা দিয়ে থাকেন, আবার প্রয়োজনে তা ভুলেও যান। না না ভাবি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে তাকে মুক্ত করে দিয়ে এসো। কি বলছেন আপনি, ছোট বেবি যাবে জিন্দানখানায়? হ্যাঁ যাবে, কারণ বানু আমাকে অবিশ্বাস করুক এটা আমি চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু আজকের জন্য সব নিয়মের বাঁধন আমি খুলে দেব এবং বানু নিজ হাতে মনুকে মুক্ত করবে। হ্যাঁ বোন, যা তুই নিজে গিয়ে মনুকে মুক্ত করে দিয়া। দাঁড়াও, জিন্দানখানায় যাওয়ার অনুমতি শুধু বানুকে দেয়া হয়েছে, তোমাকে নয়। বুঝলেন যে এইটা এখানে। মা জানি গো, আজ তিনটা দিন মনু কিছু আনতে পারেনি, যদি কিছু মনু মনু আমি এসে গেছি, তুমি আর কোনো ভয় নেই। পানি খাবে? এই বেটা দাঁড়িয়ে দেখছিস কি, শিগগির পানি নিয়ে আয়। খালি বেটে শুধু পানি খা কি ঠিক হবে মা জানানি? নাও
কষ্ট করে এটুকু খেয়ে নাও, দিদি বল পাবে। বুঝলেন যে খুব ফটল গেছে তো, তাই বাবা জন্য ঘুমিয়ে পড়েছে, এখনো পুরা বিশ্রাম দরকার। এই ধরতো বাবা মনুকে খুব যত্ন করে বাড়িতে পৌঁছে দেয়, যা মনুর অবস্থা ভালো না, একে তো সারা শরীরে জখম, তার উপর কোনো কিছুর সাথে মিশিয়ে তাকে জহরিলা দাওয়া খাওয়ানো হয়েছে। বিষ? হ্যাঁ বিষ। এই বিষক্রিয়ায় মনুর সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আমার সন্দেহ মনু তার জীবন শক্তি হারিয়েছে। আমার মনু বাঁচবে তো? যে মানুষ জীবনে আর কোনোদিন চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, তার বেঁচে থেকে লাভ কি? মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ দিদি, মনু আর কোনো দিন চলাফেরা করতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না। কান্নিস, কবিরাজ বলল কেউ নাকি তাকে বিষ খাইয়েছে, আবার মিষ্টির সঙ্গে মিশিয়ে।
আমার মনকে বেশি খাইয়েছি। আমি নিজে আমি নিজে বিপদে ধৈর্য হারালে তো চলবে না বাবু। আল্লাহ মানুষকে বিপদে ফেলে তার মন পরীক্ষা করেন। তুমি আল্লাহর কাছে পানা চাও বাবু। হ্যাঁ, তিনি রহমান রহিম। ছোট বিবি, তোমার ভালোবাসা যদি খাঁটি হয় তবে নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনবেন। আমি আমার ভালোবাসার পরীক্ষা দেব, আমি আল্লাহর কাছে পানা চাইব। Oh, God.
দাও খালা, আমি নিজেই খেতে পারবো। কি খুঁজছ মনে ভাই? আমার বাসি রুমাল কিছুই খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস মনে হয়। এখন রুমালের কথা বাদ দিয়া আসল মানুষের কথা ভাবো। সে ভানুকে একদিন না দেখলে আমার চোখে ঘুম আসে না। সে ভানুকে এতদিন না দেখে আমি ছিলাম কিভাবে? তোমার যে অসুখ করেছিল, আল্লাহ জানে আমার ভানু কেমন আছে। আমি আজই ভানুর সাথে দেখা করব। যাও, ইমান আলী তার বেমান কাজ করতে পারো না, সেও যাবে তার ময়নাবাজি সালের সাথে দেখা করতে। দাঁড়াও সালেহা, আমি আসছি। সালেহা, ও সালেহা, এখন দাঁড়াবার সময় নেই। আহো, একটা কথা বলার জন্য আমার দিলটা আনচান করতেছে, তুমি একটু বেচু হইয়া আমার কথাটা দিল লাগাইয়া শুনো। কি কথা? রাগ করিল না, তুমি হইল গিয়া আমার মায় নাম টিয়া বেচা লাগে। আমি নাগালি হয়ে বেমানি করে ভুলাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। সাল দেখো কি বলবি, তাড়াতাড়ি বলো। বলছি বলছি, তোমার আমার বিয়েটা হবে না। তুমি আমার বিলটারে পাতাইয়া চৌচি করে দিলাম, আমি ওই পাতা দিলে কার কাছে যাব? সময় হলে পাতা দিলে আমি মনে লাগিয়ে দেব, আগে বানুমনির বিয়েটা হয়ে যাক। বিয়া? হ্যাঁ, বানুমনির বিয়া হল, তোমার আমার বাচন নাচে 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 রে, নাচে 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 রে, নাচে রে, আটকে আটকে আটকে। ওদের অনেক ধন দৌলত, আমি বানুর বিয়ে ওখানে দিতে চাই। খুব ভালো হবে, বানুর বিয়েটা হয়ে গেলেই সব ঝামেলা চুকে যাবে। পাগল হয়েছিস? এখন বানুর মনের অবস্থা ভালো নয়, বিয়ের কথা বললে ও বিগড়ে যেতে পারে। বানু এখন বড় হয়েছে, ওর মতামত নেওয়া উচিত। ও এখন আবার বানুর মতামত নিতে হবে নাকি? আমরা যা বলবো তাতেই ওকে রাজি হতে হবে। কি যে বলো তা ঠিক নেই, সব কিছু জোর করে হয় না। আমাদের উচিত বানু যেখানে সুখী হবে সেখানে তার বিয়ে দেওয়া। কোথায় তার সুখ হবে বা না হবে সেটা তোদের চেয়ে আমি ভালো বুঝি। আমার এক কথা, চার সদাগারের পুত্র তার সদাগারের সাথে বানুর বিয়ে হবে। ছোট দিদি, ছোট দিদি, Thank you.
মানুষ হয় না। এখন থেকে মনটাকে শক্ত করতে হবে। তুই নাকি চাস সাত ভাইয়েরা এক বোন বানু কেঁদে কেঁদে মরে যাক? ভাই হয়ে বোনের জন্য তোদেরকে করার কিছু নেই। আর হত আছে, ভাই হয়ে বোনকে খাবো পরাবো আদর করবো, জরুরত হলে বোনের জন্য হাসতে হাসতে জীবন দিব। শুধু মুখে বললেই হবে না, বানুর জীবন যদি বাঁচাতে চাস, যদি তার সুখ চাস, তবে নিজের জীবনের মায়া ত্যাগ করে আজ রাতে অন্ধকারে বানুকে ওই শহীদ মাস্টারের বাড়িতে পৌঁছে দে। ওখানে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে এসো তোমরা আমার সঙ্গে। শহীদ মাস্টারের বাড়িতে পৌঁছে দেবে, মনের সাথে আমাকে দিয়ে দেবে? দয়ার শরীর তোমাদের, তার উপর জমিদার বংশী রক্ত, কখন কি যে মজি হয় বোঝা দেয়। এখন ঠাট্টার সময় নও বাবু, দেরি হলে বড় ভাই তোকে চার সরে করে পোষাবে, বিয়ে দিয়ে দেবে। বানু তুই আমাদের সাত ভাইয়ের এক বোন, তোর সুখই আমাদের সুখ। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে আমরা তোর জন্য সেই সুখকে ছিনিয়ে আনব। কথা হারিয়ে লাভ নেই, বড় ভাই টের পেলে খেচান করে পাল্লাটা তুই ভাগ করে ফেলবে। চলে এসো আমার সঙ্গে। আরে এখন আছি, এসো আর এক পায়ে বলে আমি তোদের খুন করে ফেলবো। মুখে বলো যত সহজ, খুন করা তত সহজ নয় বড় ভাই। বস কি এত বড় হিম্মত আমার মুখের উপরে কথা বলিস? তো কি আমি চলে ছিঁড়ে ফেলবো? তোমার বাড়াবাড়ি আমাদের সহ্য সীমা ছাড়িয়ে গেছে, এরপর যদি খারাপ কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে তুমি। বটে, আমাকে ভয় দেখাস, তবে এই নেতার জব। গুলি শুধু আপনার বন্ধুকেই নেই, আমার বন্ধুকেও আছে। আর জানেন তো মল্লিক বংশের মেয়েরা বন্দুক চালাতে ওস্তাদ। তাই বলে স্ত্রী ও স্বামী কি বলি করবে? হ্যাঁ, স্বামী যদি বিপথে যায় তবে তাকে সুপথে ফিরিয়ে আনা যেমন স্ত্রীর কর্তব্য, তেমনি স্বামীর অন্যায় প্রতিবাদ করাও স্ত্রীর ধর্ম। আমি বেঁচে থাকতে স্বামী স্ত্রীকে আর স্ত্রীর স্বামীকে খুন করবে তা হয়তো দেবে না। গুলি যদি চালাতেই হয় আমার মুখে চালাও, তবে তোমাদের আত্ম শুনবে, আমি মনে শান্তি পাবো। বিধির বিধান কেউ খণ্ডতে পারে না বড় ভাই, আমার কপালে যদি মনের নাম লেখা থাকে তাহলে একদিন তাকে আমি পাগল পাব। সোনায় আসুক আর চীনের বর্ষায় আসুক, বানু শিক্ষা চৌধুরী থাকবে, কেউ তাকে ছেড়ে দিতে পারবে না। সঞ্জয় বাবু যাও সরদার, তোমার লোকদের তৈরি থাকতে বলো, এই কঠিন কাজে যাতে কোনো গড়বড় না হয় একটু এদিক ওদিক হলে সব কঠোর হয়ে যাবে। এবার আমার মানুষরা যাবার কাম দেখাইবে, তোমার লাগে জান দেবে। আরে এ তো ছোট বিবি রুমাল। হ্যাঁ মনে দিল বাগানে দেখা করার লাগে। আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। ছোট দিদি, ও ছোট দিদি খবর আছে? খুশি খবর? আহ কি হচ্ছে বলবি তো। রুমাল তুমি মনে করিয়েছিলাম। হ্যাঁ তোমাকে বাগানে দেখা করতে বলেছে। আমার মনে এসেছে। Thank you.
সাত ভাইয়ের আদরের বোন বালু, তুমি তার মেয়ে, কত তার ইজ্জত, দিমাগ তার আকাশ সমান, তার পদভারে ধরণী কম্পমান। কিন্তু আজ আজ সে কত অসহায়, এই শিক্ষার দয়ার উপর নির্ভর করছে তার ইজ্জত। পছন্দ হয় না বা ভাইদের দিয়ে আমাকে অপমান, আজ আমি সেই অপমানের প্রতিশোধ নিয়ে তোকে আজ খোলা বাজারে নাঙ্গা করে দেব। আমার লোকদের সামনে তোর ইজ্জত নিয়ে হোলি খেলব। তুই যন্ত্রণায় ছটপট করবি, চিৎকার করবি নিজেকে বাঁচাবার জন্য, আর তাই দেখে আমার লোকেরা হাসবে, আনন্দে হাততালি দিয়ে নাচবে। না চলবে না যে মনু আব্বাজানের দুশ্মনের পোলা, তার সাথে বানুর বিয়ে কিছুতেই হতে পারে না। আলমত হবে, হতে পারে সে আব্বাজানের দুশ্মনের পোলা, কিন্তু সে নিজের জীবন বাজি রেখে জালিমদের হাত থেকে বানুকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে আমাদের বংশের ইজ্জত। শক্তিতে বুদ্ধিতে মনুই একমাত্র উপযুক্ত পাত্র। না, সহ্যে ফিরছে তাঁত সদাগরের পোলাই শ্রেষ্ঠ, ভবিষ্যতে সেই পারবে জালিমদের হাত থেকে বানুর মার ইজ্জত রক্ষা করতে। সুতরাং বানুর বিয়ে হবে তারই সাথে। শক্তির কথাই যদি ওঠে তাহলে আমিও মনু চলে, কারণ মনুটা পালন করেছে। তার মানে তুই আমার বিরুদ্ধে যাবি, ভাইয়ে ভাইয়ে দলাদলি করবি? দলাদলির কথাই যদি ওঠে তাহলে আমিও মনু চলে। আর তুই আমিও
যদি দিই তাহলে শক্তির পরীক্ষা হয়ে যাক, দেখি কে হারে কে জিতে। লড়াই হবে। 400 ডলারের পোলার সাথে মনোমিয়ার লড়াই হবে, যে জিতে সেই উড়াবে নিশান। পোলা তত গন্ডার, তার সাথে আমার মনে লড়াই? এই লড়াই আমি কিছুতেই হতে দেবো না। কেন, আমাদের মনোবল বা কম কিসে? সে যে তোমাকে ডাকাতদের হাত থেকে মুক্ত করে আনলো, সে কে? কিন্তু আমার যে বড় ভয় করছি রে ক্যানিস, যদি আবার মনে কিছু হয়ে যায়। আল্লাহর উপর ভরসা রাখো বাবু, বিপদে তিনি তার প্রিয় বান্দাকে নিশ্চয়ই সাহায্য করবেন। ইয়াল্লাহ, এই ঘোর বিপদে তুমি মনের উপর রহমত করো, রহমত করো আল্লাহ, রহমত করো। না, সেই ভালো নাই, তুমি এরকম করিস না বাবু। তুই লড়াই করবি, আমি লড়াই না করলে ওরা বন্ধুকে জিতে নেবে। তোহার বানুকে কোন মানুষ নিতে পারবে নাই সদা। হ্যাঁ হ্যাঁ, শুনে লে, লড়াই করবে মনো, তারা সদাগর জখম হইবে উহারা, আর আমরা মৌকা বুঝে ছিনিয়ে নিবে বানুকে। বসো ছোট দিদি। Yeah.
জিন্দাবাদ মনু ভাই, জিন্দাবাদ হাততালি হাততালি। আজ থেকে এই নিশান যাবে তুমি। মালকা বানুর সাথে ভাই অভাবা মনু মিয়ার কেউ নাই, মালকা বানুর সাথে ভাই অভাবা মনু মিয়ার কেউ নাই। কেমনে যাইব মনু, কেমনে যাইব মনু মালকা বানুর দেশ রে, মনু মিয়ার দেশ রে মিয়ার বাদলা বাজে রে। বাদ
সাজিলো মান বদন পিয়ার সাজ মালা সাজিরে মান বদন পিশিরে পিয়ার বদন বাজিরে যাইতে রে এই রাতে কত সাজিরে মন মিয়া যাইতে রে এই রাতে কত সাজিরে মনু তব তো চল মনু মালকা বানুর দেশে রে মন মিয়ার দেশে রে বিয়া বাজে মন মিয়ার দেশে রে আমি মনে যাব কোন খুশিতে তুই মানে দরবেশে মনে মিয়াকে ডেকে বলছিলাম স্বপ্নপুরি রাজপুত্র খবরদার মনের দিকে নজর দিবি না মনু শুধু বানর এই চল না আমার মনেকে দেখে আসি বিয়ের কাজ শুরু করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাল পাহাড় নিবাসী মরহুম আশরাফ চৌধুরীর কন্যা মুসাম্মাদ মালকা বানুকে 1001 টাকা দেন মোহর ধার্য করিয়া রাউজান নিবাসী মরহুম আকমল মল্লিকের পুত্র মনু মিয়ার সাথে আপনি আকিল খা নিকাহ দিতেছেন শুনেছিলাম না শিক্ষা পেতে থাকতে কেউ তোকে ছিনিয়ে নিতে পারবো না তুই একজন এক শতান বানের জন্ম হয়েছে মনের জন্যে বানু যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে মরণ তোহার মাইয়া মানুষটা বহু জিদি আছে রে বাবু কাল নাগিনীকে কি করে বশ করতে হয় তা শিক্ষার জানা আছে সর্দার শুধু এটা তোর জানা নেই আমার মনে ছুটে আসলো কার বেগে সঙ্গে নিয়ে আসতে তো মিথ্যা মনু আসার আগেই
তোর ডানা আমি কেটে দেবো, তোর বিষ দাঁত ভেঙে বাসি ফুলের মতো ছুঁড়ে দেবো বাইরের দিকে। এটা তো ঠিক হলো না, সোহাগ না করিয়া তুই বাবুর গেলে থাপ্পড় মারিলি। দে বাবু, আমি ওর হাত দুটো তা দিয়া দে। তারপর সর্দার সব মনে আছে তো? হ্যাঁ, মনুকে এখানে খতম করিয়া দিতে হইবে। আর তু বানুকে লইয়া চলিয়া যাবি খাগড়াছড়িতে, আমার নেশেলি আর দামে ওখানে তো আর সোহাগ মানায় দি। কিন্তু সরকার খুব সাবধান, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তোর বিশ্বাস নাই রে। বহুত আচ্ছা, মনুর কল্লাটা হাই তোমাকে ফের দিবে। আমি আসি তাহলে। Oh, my God.
দুশ্মনটাকে শেষ করে আসি। এই তোর মৃত্যুই তোকে এখানে টেনে এনেছে মানুষ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। Oh, no.